শনিবার কলকাতা ফুটবল লিগের ডার্বি বড় ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনার পারো চড়ছে আর ডার্বি দেখতে সমর্থকরা স্টেডিয়াম ভরাবেন বলে দাবি আইএফএস সচিব অনির্বাণ দত্তের শনিবারের এই ম্যাচে কলকাতা তিন প্রধানের শীর্ষকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে তবে তাদের আশা নিয়ে অনিশ্চিত আইএফএস সচিব টিকিট বিক্রি ভালোই হচ্ছে ওখান থেকে হচ্ছে কিছু কনফিউশন থাকায় স্বাভাবিকভাবে রকম আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম হয়নি কিন্তু টিকিট বিক্রি হচ্ছে আমি যতদূর আমার লাস্ট কথা হলো আমি শুনলাম যে টিকিট নিয়েও যাচ্ছে লোকে এসে এবং টিকিট বিক্রি হচ্ছে আশা করা যায় যে দর্শক হবে মাঠে আমাদের তরফ থেকে এটা একটা সম্মান জানিয়ে তাদের নিমন্ত্রণ জানানো যে একশো বছর হচ্ছে ডারবির সেখানে একটা কাটসি আমরা সবাইকে নেমন্তন্ন করেছি আমরা চাই সবাই আসুক সেদিন উপস্থিত থাকুক একটা ঐতিহাসিক মুহূর্ত এবং কারা কারা আসতে পারবে সেটা এক্ষুনি আমি জানি না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা